বিপদকে সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার একটি বড় দিক হচ্ছে দুই রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে সাহায্য চাইতে হবে। মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর নিকটে সাহায্য চাও। মানুষ মাত্র বিপদগ্রস্ত হতে পারে, হওয়াই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, ইস্তাইনু বিসবরে ওয়াসসালাহ, তোমরা আল্লাহর নিকটে সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে সাহায্য চাও। তিনি বলেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। বিষয়টি আমরা একাধিক দিন বলেছি, বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, মানুষ ধৈর্যের পরিচয় দিতে পারে না। সামান্য সমস্যা হলেই ধৈর্যের চ্যুতি ঘটিয়ে প্রয়োজন যা তা বলে নেয়, প্রয়োজন যা তা করে নেয়। আসলে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, এ কথাই ঠিক। একজন বৃদ্ধা মহিলা রাস্তায় কান্নাকাটি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন কাঁদছ? মহিলা বলল, ইলাই কান্নি, আপনি এখান থেকে সরে যান। আমি কেন কাঁদছি এইটা আপনার জানার কি প্রয়োজন? জেনেই বা আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনি কে? না, আমি তো তাকে চিনি না। ইনি তো তিনি যিনি নবী বলে দাবি করছেন। বৃদ্ধা সেখানে গেল। বৃদ্ধা বলেন যে সেখানে কোনো পাহারাদার পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আসসাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন আসে তখনই মূলত ধৈর্য ধারণ করতে হয়। প্রথম বিপদে ধৈর্যের নাম মূলত ধৈর্য। অনেক কিছু করে বলে নিয়ে ধৈর্যের নাম ধৈর্য নয়। চাইলেই পাওয়া যাবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে, বা যে বিপদকে নিয়ে আমি চাচ্ছি সেটার চেয়ে বড় বিপদ আসছিল আমার চাওয়াতে, ওইটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেটা এসেছে সেটা হয়েই গেল, আমি বুঝলাম আমার দোয়া কবুল হয়নি। বা আমি যে অনেক কিছু বললাম এর বিনিময় স্বরূপ আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি, তখন আমি কিছু বলে বসবো, যার কারণে আল্লাহ তাআলা বলছেন ধৈর্য সহকারে সাহায্য চাও। রাতে সালাত আদায় করে আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে, প্রয়োজনীয় জিনিস চাইতে হবে।